দুই বাংলার বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া অভিনয়ের পাশাপাশি বিভিন্ন কোম্পানির শুভেচ্ছাদূত হিসেবেও কাজ করেন তিনি। নুসরাত ফারিয়ার গাড়ির শখ অনেক, তা না হলে তো আর প্রায় প্রতি বছরই গাড়ি বদলানোর কথা নয় তার। গতকাল ওয়েলকাম হোম বেবি স্ট্যাটাস দিয়ে নতুন একটি মার্সিডিজ বেঞ্জ গাড়ি কেনার খবর জানিয়েছেন হালের এই জনপ্রিয় চিত্রনায়িকা। জানা যায় তার নতুন এই গাড়ির মডেল মার্সিডিজ বেঞ্জ সিএলএ 200 2020, আর তার নতুন এই গাড়িটি সাদা রঙের। এর আগে 2020 সালের মার্চ মাসে একটি নীল রঙের টয়োটা সিএইচআর গাড়ি কিনেছিলেন নুসরাত ফারিয়া। অন্যদিকে নুসরাত ফারিয়ার নতুন এই গাড়ির বাজার মূল্য কত সেটা নিয়ে ভক্তদের আগ্রহের যেন কমতি নেই। জানা যায় বাংলাদেশের বাজারে নুসরাত ফারিয়ার নতুন কেনা মার্সিডিজ বেঞ্জ সিএলএ 200 2020 মডেলের গাড়িটির বাজার মূল্য 85 লাখ টাকার মতো। এর সঙ্গে যুক্ত হবে কাগজপত্র, ইন্স্যুরেন্স সহ অন্যান্য বেশ কিছু খরচ। গাড়িটির একাধিক বিক্রয় প্রতিষ্ঠান সূত্রে এই তথ্যটি নিশ্চিত হয়েছে গণমাধ্যম। নতুন এই গাড়ি কেনা প্রসঙ্গে গণমাধ্যমকে নুসরাত ফারিয়ার বক্তব্য, আরও আগেই কিনতে চেয়েছিলাম কিন্তু প্যান্ডামিকের কারণে কেনা হয়নি। পরিকল্পনা ছিল মুম্বাই থেকে ফিরে গাড়িটি কিনব, আমার নিজের টাকা দিয়ে কেনা এই গাড়িটি। তো প্রিয় দর্শক, কেমন লাগলো নুসরাত ফারিয়া নতুন এই গাড়িটি কমেন্ট করে জানিয়ে দিন।